আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক বিশেষ অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঢাকা। আমরা সৈকত থেকে পার্বতীপুরের জন্য ভ্যানযোগে রওনা দিয়েছি। এখন বাজে সকাল 9:30। 10:45 পার্বতীপুর থেকে ঢাকার জন্য আমাদের ট্রেন আছে। আলহামদুলিল্লাহ, আমরা পার্বতীপুর ট্রেন স্টেশনে এসে পৌঁছালাম। একটু পর আমরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকা যাওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরিয়া ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করা। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর প্ল্যাটফর্ম 1-এ প্রবেশ করছে। আমরা এখন আমাদের আসন গ্রহণ করব। আমরা এখন অবস্থান করছি যমুনা সেতুর উপরে। ট্রেনটি খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় আগামী বছর যমুনা রেল সেতুর উপর দিয়ে আমরা যাতায়াত করতে পারব এবং এই গতি থেকে স্বাভাবিক গতিতে চলাচল করা যেতে পারবে। যমুনা রেল সেতুর কাজ চলমান রয়েছে। যমুনা রেল সেতুর অনেক কাজের অগ্রগতি অনেকটাই বেশি। আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলো স্পেনই স্থাপন করা আছে। হাতে গোনা 2-4টি স্পেন স্থাপন করলেই পুরো সেতুটি দৃশ্যমান হবে এবং আশা করা যায় আমরা খুব দ্রুতই এই যমুনা রেল সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারব। এরই মধ্যে আমরা ইফতারের প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমরা রোজা খোলার পরে চা খেয়েছি। ট্রেন থেকে আমরা রাত 8:00 নামার পরে সোজাসুজি চলে এসেছি ফার্ম গেটে অবস্থিত আবাসিক সানরাইজ হোটেলে। এখানে আজকের রাতটা আমরা কাটাবো। রুমটা মোটামুটি ভালোই, আপনারা দেখতে পাচ্ছেন। এক রুমের ভাড়া 700 টাকা। আপনারা যদি কেউ ঢাকায় কোনো কাজে এসে থাকেন তাহলে এই হোটেলে রাত্রি যাপন করতে পারেন। হোটেলের নাম হচ্ছে সানরাইজ আবাসিক হোটেল। এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি ফার্ম গেট হোটেলে। ডিনার শেষে চা খেয়ে আমরা সিঁড়ির জন্য কিছু ফল এবং পাউরুটি নিয়েছি। আসসালামু আলাইকুম, এখন সকাল 7:00। আমরা হোটেল রুম থেকে প্রবাসী কল্যাণ ভবনের জন্য রওনা দিয়েছি। আমার পরীক্ষা আজকে সকাল 9:00 প্রথম শিফটে, তাই যথাসময়ে উপস্থিত থাকার জন্য সময়ে কিছুটা হাতে রেখেই রওনা দিয়েছি। ফার্ম গেট থেকে রিক্সাযোগে রওনা দেওয়ার পথে আমরা ঢাকার কিছু দৃশ্য উপভোগ করলাম। চতুর্দিকে সবুজ গাছপালা, কিছু নার্সারি এবং পাখির ডাক আমাকে খুবই মুগ্ধ করেছে। সচরাচর ঢাকায় এমন পরিবেশ দেখা যায় না। আমরা প্রবাসী কল্যাণ ভবনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এখন প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান করছি। আমাদের মতো অনেক পরীক্ষার্থী পরীক্ষার আগে এখানে এসে উপস্থিত হয়েছে। নোটিশ বোর্ড থেকে সিরিয়াল নাম্বার ও নাম দেখে যথা লাইনে দাঁড়িয়ে পড়লাম।
পরীক্ষা শেষে একে একে সবাই বেরিয়ে আসছে। অনেকের পরীক্ষা আল্লাহর রসে সহমতে ভালো হয়েছে, আবার অনেকের পরীক্ষা খারাপও হয়েছে। মোট কথায় যার প্রিপারেশন যেমন তার পরীক্ষাও তেমন হয়েছে। এই প্রবাসী কল্যাণ ভবন থেকে অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে, আবার অনেকেই স্বপ্ন ভেঙে গিয়েছে। স্বপ্ন দেখা ও চেষ্টা করার দায়িত্ব আমাদের, এবং সেটা পূরণ করার জন্য বারবার আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। আল্লাহর অশেষ রহমতে আমার স্কোর 150 এসেছে। সব কিছুর জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমার বাসায় ফোন করে জানিয়েছি তাদেরকে খুশির সংবাদ জানানোর পরে। এখন আমি আমার প্রিয় স্যার মোহাম্মদ সাইফুল স্যারের সাথে দেখা করার জন্য ফার্ম গেট থেকে মিরপুর 10-এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেট্রো রেলে আমার এই প্রথম ওঠা। আমাদের ট্রেনটি চলে এসেছে, এখন আমরা এই মেট্রো রেলে করেই মিরপুর 10-এ রওনা হব। প্রিয় স্যার, হানা একাডেমির মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের সাথে দেখা করার পরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শহীদপুর আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা 6:20 নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। পথিমধ্যে এই মসজিদের দেখা, খুবই সুন্দর করে সাজানো আছে। এই মসজিদের দেখা পেলাম। এখন আমরা টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে সেতুর উপরে অবস্থান করব। আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল স্টেশন সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, তার কাজ চলমান আছে। আমরা বঙ্গবন্ধু সেতুর উপরে অবস্থান করছি। আমরা জানি বঙ্গবন্ধু সেতুর ট্রেনের গতি খুবই কমিয়ে আনা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। এটি আমার প্রথম ভিডিও। ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।